সেতু প্রকল্পের সমাপন অনুষ্ঠানে শুধু সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে হয় না এটা ঠিক কখনো করাই হয় না শেষ হয়ে যায় তবে পদ্মা সেতু অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায় দেশের মানুষের টাকায় এই সেতুটা নির্মাণ কাজে এই সেতুটা কাজ শেষ হয়ে গেছে আমরা উদ্বোধনও করেছি প্রকল্পের সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এমনকি সেতুর সাথে আমাদের রেল সেতুটাও একই সাথে হয়ে গেছে আমি সেই জন্য চেয়েছিলাম যে আমি নির্মাণের সাথে সংশ্লিষ্ট আমাদের দুই পরের মানুষ যারা তাদের করেছেন। এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে সেই জন্যই আজকের এই আয়োজন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর অনুষ্ঠানই এটা আমি সেটুকু বলতে পারি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছেন তিনি আমাদের শিখিয়েছেন মাথায় উঁচু করে চলতে তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার চেতনায় প্রেরণা দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন সাহস দিয়েছিলেন বাঙালি জাতি বিশ্ব মর্যাদা নিয়ে চলবে মাথা উঁচু করে চলবে এটাই ছিল জাতির পিতা আকাঙ্ক্ষা তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি আজকে দিনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি পনেরোই আগস্ট পঁচাত্তরে পনেরো উনিশশো পঁচাত্তর সাল পনেরোই আগস্ট বাঙালি জাতির জীবনে একটা কলঙ্কা থাকে যে নেতা তার জীবনটা উৎসর্গ করেছেন এই বাঙালির আর্থ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির জন্য যে ক্ষুধার্ত মানুষের অন্য বস্ত্র বাসাছাত চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন ফাঁসির আদেশ হয়েছে মুখোমুখি দাঁড়িয়েছেন সব কিছু উপেক্ষা করেও যিনি আমাদের স্বাধীনতা দিলেন শুধু স্বাধীনতা নয় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্প মর্যাদা এনে দিলেন এবং আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে যিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিলেন মানুষের জীবনে যখন একটি শান্তি ফিরে এলো স্বস্তি ফিরে এলো মানুষ নতুন করে উন্নত জীবনে স্বপ্ন দেখতে শুরু করলো দেখতে শুরু করলো সেই সময়ে পঁচাত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হল শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছিল তা কিন্তু নয় একই সাথে হত্যা করলো আমার মা বেগম ফজিলাতুল মুজিবকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্ট ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র দশ বছরের ছিল শেখ রাসেল তাকেও ঘাতকের দল রেহাই দেয়নি কামাল জামানের অপহৃত বধু তাদেরকে হত্যা করল আমার একমাত্র চাচা শেখ আবু নাচের মুক্তিযোদ্ধা শেখ ফজলত মনি তিনিও একজন মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আড্ডুমণি আব্দুর আফসানিবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার দশ বছরের ছেলে আর তেরো বছর মেয়ে চার বছরের নাতি সুকান্ত সহ সে পরিবারের সদস্যদের হত্যা করল রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামির উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাদেরকেও হত্যা করল আর একই সাথে এর পরপরই তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হল আমি তাদের সকলের আত্মার মারফত কামনা করি তাদের আজকে শ্রদ্ধার সাথে সহন এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি বরং অকাতরে জীবন দিয়েছে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসার এবং মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের অগঠিত নেতাকর্মীর উপর চলেছে অকথ্য অত্যাচার নির্যাতন এবং তাদের হত্যা করা হয়েছে ছাত্রলীগ যুবলীগের অনেক নেতাকর্মী লাশ গুম করা হয়েছে বিমান বাহিনীর অফিসার দেশে অনেক কর্মচারীদের হত্যা করেছে তাদেরও লাশ এখনো স্বজনরা কেঁদে ফেরে লাশ গুম হয়ে গেছে খুঁজে পায় না বাংলাদেশটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি সেই দরিদ্র আরও দরিদ্র হয়েছে দেশের মানুষ পেটে ভাত নেই পরনে ছিন্ন কাপড় বিদেশ থেকে পুরনো কাপড় এনে পড়ানো হয় রোগী চিকিৎসা নেই শিক্ষা নেই যোগাযোগের কোনো উন্নতি নেই এই অবস্থায় তো ছিল সেই বাংলাদেশের পরিবর্তন আনা সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দেওয়ার এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল যখন ক্ষমতায় ছিলাম না বিদেশে গেছি বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করতো এটা কি ভারতের কোনো অংশ জিজ্ঞেস করতো এই দেশে তো শুধু ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা দুর্ভিক্ষ লেগে থাকে ভিক্ষুকের জাতি বিস্কিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যথার ছিল রাখ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না আমরা মাথা তুলে কথা বলতে পারবো না আমরা আত্মমর্যাদা বোধ আমাদের থাকবে না এটা কি ধরনের বাংলাদেশ বাবা মা ভাই সব হারালাম আমরা দুই বোন বিদেশে আসতে পাইনি তখন আমাদের আসতে দেওয়া হয়নি রিফিউজি হিসেবে বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল নিজেদের নামটাও ব্যবহার করতে পারেনি নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি এরপর একাশি সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে আমার ছোট শিশু সন্তান আট বছরের মেয়ে দশ বছরের ছেলে মাতৃষ্ণ বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে আমি কোথায় ফিরে এসেছিলাম আমি এমন একটা দেশে ফিরে আসলাম একটা নাগরিক হিসাবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না হত্যার আমি মামলা করতে পারবো না কেন ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের চাকুরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতা বসানো হয়েছে যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির করেছিলেন সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছিল হাজার হাজার মা ক্যাম্পে ধরে নিয়ে যাদের দিনের পর দিন পাশবিক অত্যাচারের নির্যাতনের শিকার হতে হয়েছিল কত গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য শুধু বিধবার গ্রাম তিন কোটি মানুষ গৃহহারা হারা এক কোটি মানুষ শরণার্থী সেই দেশটিকে তিনি গড়ে তুললেন তাকে হত্যার পর এই বাংলাদেশে তো সেই রক্তাক্ত অবস্থা চল চলতেই থাকে পঁচাত্তরের পরে যে যে জাতির রক্ত দিয়ে দেশটা স্বাধীন করল সে জাতি কেন মাথা নুচি করে চলবে সেই অকুত ভয় জাতিকে একেবারে মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল এবং খবরদারিটা খুব বেশি চলতে আমাদের উপর একুশ বছর পর সরকারে আসি আমি জাপানে গিয়েছিলাম আমার মনে আছে জাতির পিতা জাপানে যখন যান তখন এই যমুনা নদীর উপর সেতুর প্রস্তাব দিয়ে এসেছিলেন তখন আলোচনা হয়েছিল পদ্মা এবং অন্যান্য নদীতে যমুনা নদীর উপর সেতু নির্মাণ জাপান ফিজিবিলিটি স্টাডি করে দেয় এরপরে আর কাজ তেমন এগোয়নি যা পরবর্তীতে সেটা নির্মাণ হয় আমি যখন সাত ছিয়ানব্বই সাল সরকার গঠন করি ওই সেতুর ডিজাইনে সেখানে আমরা আমি নিজে উদ্যোগ নিয়ে সেখানে রেল যোগাযোগ গ্যাসের লাইন বিদ্যুতের লাইন এবং এটা মাল্টিপারপাস সেতু হিসেবে তৈরি করি তখনও আমি বিরোধী দল থাকলেও আমি যখন ওয়াশিংটনে যেতাম আমি ওয়ার্ল্ড ব্যাংকের সকলের সাথে কথা বলতাম এবং আমাদের বাঙালি অফিসার তাদের সাথেও যখন এই সেতুটা যমুনা সেতু নির্মাণের কথা হতো আমি সবসময় দাবি করতাম যেখানে রেল সেতু থাকতে হবে আর তারা বলতো যে না রেল সেতু ভায়াবেল হবে না আমি তাদের প্রমাণ করেছি যে হ্যাঁ এটা ভায়াবল হবে কিন্তু তাদের একটাই কথা ছিল কিন্তু আমি যখন সরকারে এসেছি তাদের সে কথা কিন্তু মানি নাই আমি রেল সেতু ওই ডিজাইনের সাথে আমরা রেল সেতুটাও যুক্ত করেছিলাম কাজি এই লড়াইটা কিন্তু অনেক আগের লড়াই কাজী আজকে দেখা যাচ্ছে যে সেই রেল সেতু এখন সবথেকে বেশি কার্যকর এখন তো সেই ওয়ার্ল্ড ব্যাঙ্কে আবার আমাদের প্রস্তাব দিল যে আলাদাভাবে ডেডিকেটেড রেল সেতু করে দেবে কারণ আমরা ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হলে আমাদের এই ধরনের একটা সেতু দরকার আছে এই যোগাযোগ ব্যবস্থা করার দরকার আছে আমি রাজি হয়ে গেলাম আমাদের সেই সেতু হচ্ছে আমরা যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু যেটা সড়ক সেতু সেটা আর উদ্বোধন করেছিলাম আটানব্বই সালের নভেম্বরে আর ওই সময় আমরা পদ্মা সেতু নির্মাণেরও আমি যখন জাপান যাই আলোচনা হয় তখন আমি দুটো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম একটা হচ্ছে আমাদের পদ্মা আর হচ্ছে আমাদের রূপসা ভৈরব নদীর উপর খুলনায় তা আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিচুয়েন্সি কোনটা কোনটা করলে আপনার সুবিধা হবে আমরা দুটাই আমার কনস্টিটুয়েন্সি পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারব আর রূপসা সেতু করলে আমি যেতে পারব কারণ সারা বাংলাদেশে আমার কনস্টিটুয় আমি কেন ভাগ করতে যাব যাই হোক আমি জানতাম যে রূপসা সেতু আপনার যে রূপসা সেতুটা আমাকে আগে শুরু করে দিতে হবে কারণ পদ্মা বিশ্বের সব থেকে খরস্রোতা একটা নদী যে নদী প্রতি বছর সময় এটা পরিবর্তন ঘটে সেদিকে লক্ষ্য রেখেই আমি বললাম যেটা তো ফিজিবিলিটি স্টাডি করতে সময় লাগবে তারপর ওটা আগে করে দেন আর এটা ফিজিবিলিটি স্টাডি করে তারা ফিজিবিলিটি স্টাডি করলো করবার পর আমরা কিন্তু এখানে বৃত্তিপ্রস্ত্র স্থাপন করলাম সেটাও দু হাজার এক সালে জুলাই মাসে আমরা এখানে বৃত্তিপোস্তর স্থাপন করলাম এবং এটা ডিজাইন টিজাইন করা প্রায় আমরা শুরু করলাম দুর্ভাগ্য বিষয় দু হাজার একে আওয়ামী ক্ষমতা আসতে পারল না কারণ সেটাও আমার একটা দোষ যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুসলেখা দেই দি কারণ আমার সময় আন্তর্জাতিক টেন্ডার দিয়ে গ্যাস ব্লক বিভিন্ন আমেরিকান কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং গ্যাস তারা উত্তোলন করছিল তো সেই গ্যাস উত্তোলন করে তারা বিক্রি করবে ভারতের কাছে আমি সেখানে বাদ সাধলাম যে এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে আমার পঞ্চাশ বছরের উদ্বৃত্ত থাকবে রিজার্ভ থাকবে তারপর আমি গ্যাস বিক্রি করব বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয় আমার ভাগ্য তাই হলো আমি দু হাজার একে সরকার গঠন করতে পারলাম না ভোট আমরা পেয়েছিলাম বেশি সিট পেলাম না সরকার গঠন করতে পারলাম না তাতে আমার কোনো আফসোস ছিল না কেন আফসোস ছিল না যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না আমার বাবা কারো কাছে মাথা মতো করেনি আমিও করি না ক্ষমতায় না আসি না আসি কী আসে যায় কিন্তু আমার দেশের সম্পদ বেঁচে না খালেদা যে রাজি হয়ে গেল ক্ষমতায়ও আসলো খালি আমি শুধু এইটুকু বলেছিলাম আল্লাহতালা জন বুঝে ধন দেয় বলেছে গ্যাস বিক্রি করবে গ্যাস পাবেও না বিক্রি করতে পারবেও না পারে নাই পারে নাই কিছু কিছু মানুষ সাতান মেশে থাকে এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের আসুন পদ্মা সেতুর ব্যাপারেই বলি এটাও আর এক ইতিহাস পদ্মা সেতু আমরা নির্মাণ করব জাপান ফিজিবিলিটি স্টাডি করে দিল সেই সময় যে জায়গাটা এটাই মায়া থেকে এই জায়গাটাই তারা ঠিক করে দিয়েছিল খালেদা জিয়া দু হাজার একে এসে বললো এটা এখানে হবে না এটা এখানে হবে না এটা আরিচা থেকে মানে দৌলদীয় পর্যন্ত করতে হবে জাপানিজরা কিন্তু আপনারা জানেন যে তারা কিন্তু খুব আত্মমর্যাদা বোধ তাদের মধ্যে অনেক বেশি জাপানের মন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কথায় পদ্মা সেতু আমরা করতে চেয়েছি তখন আমি বিরোধী দলে আপনি যেখানে বলেন সেখানে আমরা করব তাই বললাম যে আপনারা তো সব জায়গাটা ফিজিবিলিটি স্টাডি করেছেন আর এই জায়গায় করলে পরে আমার দক্ষিণে দক্ষিণ পশ্চিম প্রায় একুশটা জেলার সঙ্গে সংযোগ হবে অতি দ্রুত আর এখান থেকে যদি আরিচা পর্যন্ত যেতে হয় আরিচা থেকে পাটুরিয়া রাস্তা ওটাও কিন্তু আমার সময় করা যদিও উদ্বোধন করেছিল বিএনপির মন্ত্রী কিন্তু ওই আইডিয়াটা জমি ভরাট করা এবং ওটা করেছিলাম আমি সাত কিলোমিটার তো একশো সাত কিলোমিটার দূরে যে। দৌলদারি থেকে থেকে রাজবাড়ি এবং ফরিদপুরের মোড় সেখান থেকে আবার যেতে হবে ভাঙা হয়ে বরিশালের দিকে এটা একটা লম্বা সফর আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মাত্র পঞ্চান্ন কিলোমিটার সেতু পার হলেই আমরা চলে যাচ্ছি সময় বাঁচবে আর আমি জানি যে এই জায়গাটা করা সব থেকে কঠিন তো কঠিন কাজটাই তো আমাদের করতে হবে তো জাপানকে দিয়ে তারা ফিজিবিলিটি স্টাডি নামে সেই আমার ভিত্তি প্রস্তাব স্থাপন সেগুলি সব নষ্ট করে তারা বিএনপি সেটা করতে দিল না আমরা আসলাম সরকারে সরকার এসেই দু হাজার নয় সালে সরকার গঠন করার পরই বললাম এই এই জায়গায় পদ্মা সেতু বিশেষ করে সবার আগে প্রয়োজন হচ্ছে ডিজাইন নকশা এটা তৈরি করতে হবে আমার কাছে নকশা দিল আমার আইডিয়া ছিল যে একই সাথে রেললাইন এবং সড়ক দোতলা সেতু করব। খুবই কঠিন কাজ এই নদীতে এই সেতু করা কারণ একই সাথে যদি সব গাড়ি এবং রেলগাড়ি মানুষ সহ মালামাল সহ একসাথে যদি দাঁড়ায় তাহলে সেই মানে ওজনটা নিতে পারবে এই ধরনের সেতু যা ভূমিকম্প অথবা কোনোরকম যদি জাহাজ ধাক্কা লাগে বা কোনোরকম কিছু হয় সেটার থেকে যেন শক্তভাবে গড়ে ওঠে এটা একটা কঠিন কাজ কিন্তু করলে তো যেটা কঠিন আর যেটা সেটাই তো করতে হবে সহজটা কেন করব আমি আমি এই ডিজাইনটাই পছন্দ করলাম আমরা ভিত্তিপ্রস্ত্র স্থাপন করলাম তখন সকলেই এগিয়ে আসলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি বা যা সমস্ত অনেক দাতা সংস্থা আসলো আমরা চেয়েছিলাম যে এডিবি এটার মানে লিডিং রোলে থাকুক ওয়ার্ল্ড ব্যাংক আরো বেশি টাকা দেবে বলে চলে আসলো এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা আরো দুঃখজনক একটা পদ সে পথটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ এই পথটা নিয়েই যত জটিলতা যত সমস্যা এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন বিশ বছর পর্যন্ত থাকতে পারবে ইতিমধ্যে তার বয়স সত্তর হয়ে গেছে অতিরিক্ত সময় থেকে ফেলেছে তাহলে সেখানে এমডি থাকে কি করে আর একজন নামি দামি একেবারে নোবেল রোরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালাইত কেন এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে একটা এমডি পদের জন্য লালাইত যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসডার আমার অফিসে আসে আমার অফিসারদেরকে ধমকায় বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন বিশ মিনিট ধরে ফোন ছাড়ে না একবার না দুইবার শরীফ ব্লেয়ার তিনি ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো পৃথিবীর অনেকই আসলো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে কি মধু আছে এটা তো এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল এটা শুরু হয়েছিল স্বাধীনতা পর পর কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো তিরাশি সালে তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায় তা আমরা এটা এরশাদ সাহেবের এই ব্যাংকটা তৈরি করলো তৈরি করার পরে একজন এমডির পদ কাকে দেবেন সে খোঁজ করলো ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন আমি চিনি তাকে উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায় তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই যে উনি এমনই আটকে গেলেন ওখানে নরতে চান না আইন যে আইন দিয়ে করা হয়েছে সেই আইন ছিল মাত্র যে ষাট বছর পর্যন্ত থাকতে পারবে তার বয়স তখন সত্তর পার হয়ে গেছে তখন বাংলাদেশ ব্যাংক এ যাদের হয়ে যা বলে তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহিদ সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গহরিজি সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন আপনি বরং এখানে উপদেষ্টা অ্যামিরেটাস হিসেবে থাকে তাতেও তিনি রাজি না তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে দুইটা মামলা মামলা করলেন তো শুনলে সবাই ঘাবড়ে যায় তা আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না খালি আইনটা প্লেস করবেন এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে কমাতে পারে আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক সেখানে তারা আমাদের কিছু বলার থাকে না করতে পারবে না উনি হেরে পারবেনা আরো ক্ষেপে গেলেন আর তার ওই আনাগোনা তো চলছেই বারবার প্রিয় মতে আসে আর ওই একই কথা শোনায় এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তাই না আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না আমি আর দেখা করি নাই আমি কারোর সাথে আর দেখা করিনি আন্তর্জাতিক প্রশ্ন আমি খালি জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটা জবাব দেন তো এমডির পদে কি আছে তবে এখন একটু বলে রাখি কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন যখন লেবাররা মামলা করে যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয় যখন দুর্নীতির মামলা হয় তখনই আস্তে আস্তে যাবে যে ওই পথে কি মধু আছে আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও কিছু বলতে চাই না কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক তার সাথে আমার পরিচয় ছিল তিনি যেদিন চলে যাবেন এটা কোন বোর্ডে পাশ হয়নি কিন্তু যাবার। ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল এবং এর জন্য হিলারি ক্লিন্টনের নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে কেন এমনি পদে থাকতে পারল না টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্য অন্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল আমি বিশ্বের অনেক নেতাদের সাথে কথা বলেছিলাম তো সকলেই ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না যে কেন যাবে না যাবে যাবে না না কেন আমরা নিজেরা করতে পারব না কেন আমি যখন চোগ্রামে গেলাম আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হল একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডাক বললেন যে ঠিক আছে আপনার সেতুটা আমি করে দেবো আমি তাদের সাথে আলোচনা করলাম জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তাদের তার উপদেষ্টার সাথে কথা হলো তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে আমার সাথে তো কেউ নাই কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া আমরা করতে পারবো হ্যাঁ আছে আমার জনগণ আছে বাংলাদেশের মানুষ আছে শুধু বাংলাদেশের মানুষ আছে আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গুণী প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না আমি বলছি আমরা করব বলে টাকা করতে আসবে আমরা সাত কোটি মানুষ টাকা এসে যাবে আমরা তো একদিনে সব টাকা খরচ করব না যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করবো কিন্তু আমরা করব এবং আমরা নিজের টাকায় করব আমাকে আমাদের মাননীয় অর্থনীতি প্রয়াত অর্থনীতি এসে বললেন তারপর তাদের অনেক শর্ত বলো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে আমি বলো আমাকে প্রমাণ দেখান এ প্রমাণ আর দেখাতে পারে না তাদের একজন ওয়ার্ল্ড ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন তিনি আসলেন সাথে তাদের ইনটিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে তিনি বসে আছেন ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি তো দুর্নীতির কোথাও আমাকে দেখান আমাকে প্রমাণ দেন আমি তো কাগজ চাই প্রমাণ চাই ময়না প্রমাণ আছে আমরা বের করেন তারপর সেই বদ্রকে ব্যাগ খুলে দেওয়া যে আমলাম যে আপনি যে ব্যাগটা খুব সযত্নে ধরে রেখেছেন চেয়ারে বসে নিশ্চয়ই ব্যাগের মধ্যে আছে ব্যাগটা খোলেন বের করেন উনি তাদের ব্যাগটা ছেড়ে দিলেন বললে এখানে কিছু নাই বলে তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে দুর্নীতি হয়েছে আমাকে প্রমাণ দিতে হবে ওয়ার্ল্ড আমি আমাদের আমার ইনটিগ্রিটি অফিস অফিসার হিসেবে আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব ওনাকে আমি বললাম ওদের সামনে আপনারা চিঠি লেখেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে অফিসিয়ালি আমাকে প্রমাণ পাঠায় অনেকদিন পর দুটো চিঠি পাওয়া গেল সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেই চিঠি আমলাম এই সময় আমি প্রাইম মিনিস্টার ছিলাম না আমার সরকার ছিল না এবং মন্ত্রী মন্ত্রী ছিল ছিল আপনারা বন্ধ করেছেন এটার সাথে পদ্মা সেতুর কি সম্পর্ক পদ্মা সেতু আমরা করছি ওটা তো আপনারা করে দিয়েছেন তাদের ওই সাহস ছিল না যে আপনাদের চ্যালেঞ্জ দেয় কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়ব না আর আমি আপনাদের টাকা নেবও না তখন বলো কি মন্ত্রীকে জেলে দিতে হবে মশির রহমান সাহেবকে জেলে দিতে হবে মামলা করতে হবে আমার কিসের ভিত্তিতে মামলা আমাকে দেখান কোন কোন অভিযোগে মামলা বারবার তাদের সাথে কিন্তু এই কথা চলছে যা আমাদের একদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে এটা মানলে পরে টাকা দেবে আমি বললাম যে ওদের টাকা আমি নেবো না উনি বলেন তাহলে টাকা নইলে পদ্মা সেতু হবে না আমরা হবে না যেদিন নিজে টাকা করতে পারবো সেদিন করবো তো বলে আপনার ইলেকশনে কী হবে আমার জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাব না সেই জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা দিতে হবে নাকি বলে আপনি ইলেকশনে আমরা জিতলাম না আসলাম না কিছু আসে যায় না গ্যাস বিক্রি করলে আসিনি আবার কি আসে যায় ঠিক সেভাবে আমি করবো না ওনার বেশ না হয়ে চলে গেলেন আমলাম যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে পদ্মা সেতু হবে না পদ্মা হবে বাংলাদেশের জনগণের টাকা আমরা টাকা দিয়ে পদ্মা করব বলে কখন করবেন আমরা যখন পারব তখন করব এবং আমি এটা করবই আমি আল্লাহ রাবুল্লাহ কাছে সত্যি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে যখন সবাই না করছে আমি যখন বলছি আমি করব। আজকে যে করতে পেরেছি আজকে যে সেতু শেষ করতে পেরেছি আমরা আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের মোচিত হয়েছে সেই জন্যই আজকে আমি আর এখানে আসা কারণ এই পদ্মা সেতুটা অত্যন্ত একটা জটিল স্ট্রাকচার এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং এই যে একটা জটিল সবথেকে খরচ্রতা নদী অ্যামাজনের পরে সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে এই পদ্মা নদী সেই পদ্মা নদীকে দুপুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন সেই সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি এই জটিল পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ কখনো নদী ভেঙে গেছে কখনো নানা ধরনের মানে সমস্যা দেখা দিয়েছে একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য এই পদ্মা সেতু করতে গিয়ে যেহেতু একটা খরস্রোতা নদী এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে আবার এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছে যারা প্রয়াত তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে তাদের আত্মার বাক করি আবুল হোসেন আজকাল বেঁচে নেই কারণ সে আমার সেতু সড়ক সেতু মন্ত্রী ছিল তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে কাজী আজকে শেয়ার বেঁচে নাই আমি তাকে স্মরণ করি আমাদের যিনি স্বনামধন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাহেব তাকে দিয়ে আমরা যে কমিটি করেছিলাম তিনি সবসময় এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের পরামর্শ দিতেন তিনিও আজ নেই কাজে যারা মৃত্যুবরণ করেছে দেশি বিদেশি সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করি সবচেয়ে বড় কথা জমি সবসময় জমি দিতে গেলে একটা সমস্যা হয় এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন এই জমি দান করেছেন আমি তাদের প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানি আপনি এখানে অনেকে উপস্থিত আছেন আছেন না যারা জমি দিয়েছেন তারা আছেন এখানে আপনারা দাঁড়াবেন একটু দাঁড়ান আমি জানি আপনাদের প্রতি কৃতজ্ঞতা কীভাবে জানাবো আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই হ্যাঁ আমরা পুনর্বাসন করেছি সেটা বড় কথা না কিন্তু আপনারা আপনাদের পিতা মাতার সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই আবার সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অকালন্ত পরিশ্রম করেছেন আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সভা আছেন নির্বাচিত প্রতিনিধিরা আছেন সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই এবং চিরদিন জাতি এটা মনে রাখবে আমি এটুকুই আর বেশি আমার বলতে চাই না কারণ আপনারা দেখেন প্রথমবার শুরু করলাম দু হাজার একে প্রস্তর স্থাপন করলাম করতে পারলাম না দ্বিতীয়বার আসলাম জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক কানাডা ফেডারেল কোর্টে সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয় নাই ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া মিথ্যা বানোয়ার এটা ফেডারেল কোর্টের রায় কাজে আবার আমরা ভিত্তিপ্রস্ত্র স্থাপকের সেতুটা নির্মাণ শেষ করলাম আজকে আমাদের এই অঞ্চলে মানুষের চলাচল ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান সব কিছুর সুযোগ হয়ে গেছে এবং রেল যোগাযোগটাও এই রেল এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা হয়ে ফরিদপুর হয়ে যশোর পর্যন্ত আমরা এর যোগাযোগ করে দিয়েছি সোজা যশোর থেকে একেবারে পায়রা নদী পর্যন্ত দুঃখিত আমাদের মংলাপোর্ট অর্থাৎ ঢাকা থেকে মংলাপোর্ট পর্যন্ত এই রেল যোগাযোগ আমি স্থাপন করে দিয়েছি এই অ্যালাইনমেন্টটা আমার নিজেরই করা যে এইভাবেই এটা যাবে এবং সেই যোগাযোগটা আমাদের হয়ে গেছে আজকে আর আসলে পদ্মাপাড়ের মানুষ আমরা সবসময় কষ্ট ভোগ করতাম আসতে গেলে কারণ আমার ছোটবেলা থেকে তো প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে বান্ন সালে নৌকায় করে আমাদের নৌকা ছিল তিন দার মাঝি নৌকা বড় নৌকা বানসি দুটা কামরাওয়ালা প্রথম আমার দাদা আমি আর কামাল ছোট আমরা নৌকার মধ্যে হাঁটতেও পারতাম সেই নৌকা নিয়ে প্রথম ঢাকায় এসেছিলাম চার দিন চার রাত্রে লেগেছিল টুঙ্গি টুকিপা থেকে ঢাকায় আসতে তখন আব্বা আন্দোলন করতে তখন তিনি কারাগারে বন্দী আর এরপর লঞ্চ স্টিমারে যাতায়াত করতে হয়েছে এই যাতায়াত করতে যে কত মানুষের জীবন গেছে বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে এখন আর সেই সেবা থেকে কেউ বঞ্চিত হয় না আর সবচেয়ে বড় কথা যে আজকে যে টোল উঠেছে তাতে তো সবই খুশি এটা তো আপনারা শুনেছেন দেখ আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করবো না কারণ এই সেতু আমাদের গর্বের সেতু এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয় এই একটা সিদ্ধান্ত আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসলে অধিষ্ঠিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতা ব্যক্ত হয়নি সেই স্বাধীনতা সফল হয়েছে এবং আমরা এখন আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দু হাজার একচল্লিশ সালের বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ সেই সাথে আমরা দু হাজার একুশ থেকে একচল্লিশ প্রেক্ষিত পরিকল্পনা করেছি পাশাপাশি আমরা দু হাজার একশো সালের ডেল্টা প্রাণ এই বদ্বীপের মানুষের ভবিষ্যতে কিভাবে উন্নত জীবন পাবে প্রজন্মের পর প্রজন্ম সেই পরিকল্পনা আমি করে দিয়েছি নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে এটাও আমাদের বাস্তবায়ন অব্যাহত আজকের বাংলাদেশ আজকের এই একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে এটাই এই সব থেকে বড় পাওয়া যে লাখো শহীদের রক্তের অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব অপরিতরোদ্ধ গতিতে যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো আবার আমি সকলকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এই কৃতজ্ঞতা জানানোর জন্যই কিন্তু আজকের এই মানে আমাদের আয়োজনটা সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত আর যারা উপস্থিত নাই পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের সুদী সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ আমরা সেখানে ছিলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক